প্রিয় দর্শক, চাঁদেরও কিন্তু কলঙ্ক থাকে, কিন্তু চাঁদের কলঙ্ক কতটা সৌন্দর্য হানি করে সেটা নিয়ে কিন্তু একটু দ্বিমত আছে। যদিও আমরা জানি চাঁদ আর রাজনীতি দুটো আলাদা বস্তু, কিন্তু রাজনীতির যে বিউটি স্পটের বদলে ব্ল্যাক স্পট দেখা যাচ্ছে, সেই ব্ল্যাক স্পট যদি অনেক বেশি ছড়িয়ে যায় সেটা কিন্তু দেশের কপালে অমাবস্যা নিয়ে আসে। যদিও আমরা দেখছি আওয়ামী লীগ তাদের যে দলে অর্থাৎ নিজ দলের মধ্যে যে ব্ল্যাক স্পটগুলো আছে সেগুলোকে বিউটি স্পটে রূপান্তরিত করবার জন্য অনেক কাজ করছে, ইতিমধ্যে আমরা অনেক দৃষ্টান্তও দেখেছি, কিন্তু শুধু কি আওয়ামী লীগের মধ্যেই বিউটি স্পট কিংবা ব্ল্যাক স্পটের অদল বদল? অন্য সব রাজনৈতিক দলগুলো কিংবা রাজনীতি কি তার সৌন্দর্য হারাচ্ছে? কিন্তু কেন হারাচ্ছে? সেই যে রাজনৈতিক যে বিউটি স্পটগুলো হারিয়ে ফেলছে, যেটা আমরা অতীতে দেখেছি, সেই জায়গাগুলো রাজনৈতিক কাণ্ডজ্ঞানহীন বক্তব্য এবং রুচিহীন যে বিবৃতি এবং বক্তব্যগুলো সমসাময়িক সময় আমরা দেখছি সেগুলো কেন আসলে ঘটছে, এই বিষয়গুলো নিয়ে কি আজকে একটু আমরা কথা বলবো। আমি সোমা ইসলাম রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমাদের আলোচনার বিষয় বক্তৃতা বিবৃতির কাণ্ড কেন। আমাদের সঙ্গে আলোচনায় আছেন আহমেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের সঙ্গে আছেন খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমি প্রসঙ্গতই সবার আগেই আসবো আহমেদ হোসেন আপনার কাছে। রাজনীতি একটা শিল্প, বক্তব্য একটা আর্ট। যে দেশে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের উপরে ভিত্তি করে আজকের স্বাধীন বাংলাদেশ, সেই বঙ্গবন্ধুর বাংলাদেশ কিংবা আজকের বাংলাদেশে যে ধরনের রাজনৈতিক নেতাদের আমরা বক্তব্য বিবৃতি এবং কাণ্ডজ্ঞানহীন ভাষার ব্যবহার দেখছি, এসব হবার কারণ কী? এবং এই কারণে কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক দিন ধরেই দেখছি পদ পদবি হারাচ্ছেন, মন্তব্য মন্ত্রিত্ব হারাচ্ছেন। কেন হারাতে হচ্ছে? কেন রাজনীতি এরকম কাণ্ডজ্ঞানহীন হলো? আপনাকে ধন্যবাদ, আপনার বক্তব্যটা খুব ভালো লেগেছে আমার। স্টার্টিং ইজ গুড। এই কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা এইগুলো অতীতেও ছিল, অতীতে কেউ ফায়ার হয়নি, বাট আমাদের সময় এসে ফায়ার হচ্ছে। তো এই হায়ার করা প্লেয়ারগুলো কোথা থেকে নিয়ে আসেন? ফায়ার তো করছেন অনেকে, আপনারা বলছেন এগুলো হায়ার করা প্লেয়ার, এগুলো নিজ দলের লোক ছিল? হায়ার নয়, অনেকে এসে যেমন শাহ মোয়াজ্জেম হোসেন, আমরা সাম্প্রতিক সময়ে যাই ডক্টর মুরাদ, তিনি ছাত্রদল করতেন। মুরাদের ছাত্রদলের সংস্কৃতি যদি এরকম হয় তো এরকমই তো হবে। গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম, তারা বলছেন আপনারা জামাত শিবিরের তারা চক্রান্ত একসঙ্গে কাজ করেছেন। আমরা তো এগুলো শেষ করেছি, আমরা তো হলো এটা বঙ্গবন্ধুর ফিলোসফির অংশ বিশেষ। তার মানে শেষ কি হয়ে গেছে, আর পুনরাবৃত্তি হবে না? শেষ হয়নি, এটি চলমান। তার মানে আরো এরকম লোক আছে দলে? না না, যখন উদিত হবে তখন ফায়ার হবে। তার মানে ব্ল্যাক স্পট দলে আছে? ব্ল্যাক স্পট যেকোনো সময় হইতে পারে, কিন্তু হবার কারণ কি? হয় ওইটি কোন দুর্বলতায় হয়? না, অনেক সব ব্ল্যাক স্পট তো কেউ জানে না কখন কে কখন ব্ল্যাক স্পট হয়ে যাবে, কিন্তু আইডেন্টিফাই তো করতে হয়। রাস্তার বাঘগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করি ব্ল্যাক স্পট বলে, আহমদ হোসেন কিভাবে আইডেন্টিফাই করবে? যে পর্যন্ত আমার অপকর্মটা প্রকাশিত না হবে এই পর্যন্ত আর আইডেন্টিফাই করা সম্ভব না। রাজনৈতিক নেতৃবৃন্দ তো কোনো গোপন জিনিস না। নেতৃবৃন্দর তো দুটো চোখ, যেমনি আপনার দুটো চোখ, আপনার দুটো চোখে যেমন সারা পৃথিবীকে দেখেন না, আমার দুটো চোখেও সারা পৃথিবীকে দেখি না। কিন্তু রাজনীতিবিদদের দুটো চোখ হলে দেখতে হয়। চাঁদেরও কলঙ্ক আছে, বাট এটা এখন তো চাঁদে মানুষ চলে গেছে, এটা কলঙ্ক দেখে। চাঁদের কলঙ্ক তো সৌন্দর্যের অংশ, কিন্তু আপনাদের রাজনীতিতে কলঙ্ক এটা কি সৌন্দর্যের অংশ? এটা তো কবিতার কথা। হ্যাঁ, কবিতাই তো জীবনের একটা অংশ। না, চাঁদের কলঙ্ক নেই। হ্যাঁ, চাঁদের কোনো কলঙ্ক নেই। তাহলে আপনাদের রাজনীতিতে কলঙ্ক আছে? রাজনীতি কলঙ্ক যারা তৈরি করে বিদায় হয়ে চলে যায়। হ্যাঁ, এই কলঙ্ক করার সুযোগ করে দেয় কারা? রাজনীতির পট্টা মসৃণ না, কণ্ঠকাকে। হ্যাঁ, এটা কবিতার মতো ছন্দে ছন্দে হয় না, কবিতার শব্দ বলার মতো মালা গাঁথা হয় না। রাজনীতি হচ্ছে কণ্ঠকাকীর্ণ কঠিন বিষয়, এই কঠিন পথে যাত্রী সবাই হতে পারে না, যারা হতে পারে তারা ইতিহাস তৈরি। এই জায়গাতে আসতে চাই, রাজনীতি একটা কঠিন পথ, এটা আমরা সকলেই জানি, ভীষণ কুটকৌশলের জায়গা, কিন্তু এই কুটকৌশল এবং রাজনীতির কঠিন পথটাকে আপনাকে ছেলের হাতের মোয়াকারা বানাচ্ছে। আপনাকে আমি বিনয়ের সাথে একটা বিষয়ে কথা বলতে চাই, এটা বঙ্গবন্ধুর আদর্শের মধ্যেই আছে। বঙ্গবন্ধু বলেছেন যে আত্মসমালোচনা করো, আত্মশুদ্ধিতা অর্জন করো, এটা কিন্তু বঙ্গবন্ধু বলে গেছেন। এখন আমরা কিন্তু পার্টির ভিতরেও আত্মসমালোচনা আছে। এখন যখন এই যে দেখেন আপনি ভিলেন তৈরি সৃষ্টি হয়ে গেল, মুরাদ 7 দিন আগেও ভালো ছিল, 7 দিন পরে ভিলেন হয়ে গেছে। আপনি যদি সেটা বলেন খুনি মুশতাক আমার পার্টির ছিল, তো বঙ্গবন্ধুর একেবারে জানে জানে দোস্ত ছিল, পরে হয়ে গেল খুনি, সেও তো ছিল এখানে। তারপর যদি বলি এখন কখন ভাই মাইন্ড করবে জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধুর খুব স্নেহজন্য ছিল, ছেলের মতো দেখতেন, এত ছেলের মতো দেখতেন যে এবং বেগম জিয়াকে নিজের মেয়ের মতো দেখতেন, যে কী করবেন, তারা আজকে হয়ে গেছেন খলনায়ক, আমার তো করার কিছু নেই। সুতরাং এই অর্থে আপনি যেটা বলছেন, এই জায়গাতে আমি
খাইরুল কবির খোকনের কাছে যাই, রাজনীতির যে খলনায়ক এটা নতুন কোনো চরিত্র না, যুগ যুগে এই চরিত্রটা আছে, উদাহরণ দিয়েছেন আহমেদ হোসেন। কিন্তু সেই জায়গায় বলি, এই যে বর্তমান যারা রাজনীতির খলনায়ক তাদেরকে কিন্তু স্পট ফায়ারিং করে দিচ্ছে আওয়ামী লীগ। আমরা সাম্প্রতিক সময় বেশ কিছু উদাহরণ দেখেছি, যাব না উদাহরণগুলো আমি নাম নিতে আর চাই না, কিন্তু তাও তো আওয়ামী লীগ যেখানে যা পাচ্ছে সেটাকে স্পট ফায়ারিং করে দিচ্ছে এই ব্ল্যাক স্পটগুলোকে। আপনারা কি কখনো এমন করেছেন? সেখানে আমি এটাকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। তো এই বিষয়টি আমাদের যে আপনি যে কথাটা বললেন যে তারা ফায়ার করে দিয়েছেন, এটা কখন ফায়ার করে দিয়েছেন? একটা বীজ বপন করলে সেই বীজ থেকে চারা হয়, চারা থেকে গাছ যখন বড় হতে থাকে তখন তার চরিত্র তার বৈশিষ্ট্য গেলে আমরা জানা দরকার। একটা হঠাৎ করেই তো সেটা তার হয়নি, কিন্তু যখন সেটা প্রকাশ হয়, যখন সেটাকে প্রকাশ হয়ে যায়, যখন এটাকে তাদের সেই অপকর্মগুলি ধরা পড়ে, তার সেই বৈশিষ্ট্যগুলি, তার সেই কুরুচিপূর্ণ কর্মকাণ্ডগুলো যখন বন্ডামিয়ে আপনার সেই অশ্লীল যে বিষয়গুলি বা জন বিকৃতি যেটাই বলেন যেটা হয়েছে আর কি, যেটা মহিলাদের ক্ষেত্রে আমরা দেখলাম, যেটা এটা তো গোটা জাতি অবাক বিষয় দেখেছে যে তার যে মানে একজন একটা সরকারের জনপ্রতিনিধি সে হয়নি, বিনা ভোটে সে জনপ্রতিনিধি। আবার দ্বিতীয়ত হলো সে একটা মন্ত্রী, সেই মন্ত্রীও গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়, তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান হয়েছেন, এবং তিনি একদিনে করেনি, অনেকগুলি ঘটনা ঘটিয়েছেন। এখন তিনি শুধু রাজনৈতিকভাবে শিষ্টাচার বহির্ভূত দল যেটা সিদ্ধান্ত নেয় সেই কথা তিনি বলেছেন, ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম থেকে বাদ দেওয়া, রাষ্ট্রকে ইসলাম ধর্ম থেকে বাদ দেওয়ার জন্য তিনি আইন করে করতে বলেছেন, এটা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে উনি বলেছেন, এটা দলের কোনো নেতা এখনও সে তারা বলেন না এখনও সেটা। বাট তার পরবর্তীতে তিনি অনেকগুলি ঘটনা বক্তব্য রেখেছেন। কদিন আগে আমাদের একজন সম্মানিত সাবেক আমাদের সাংসদ এবং আমাদের একজন সাবেক ছাত্রনেত্রী একটা টক শোতে তিনি মানে একটি অশ্লীল ইঙ্গিত দিয়েছেন যে বলছে তিনি মানসিক রোগী, তার চিকিৎসা আমি ডাক্তার, আমি তার চিকিৎসা করবো, এ কথা তিনি বলতে পারেন। এই ধরনের ঘটনা আরও অনেক ঘটিয়েছেন অনেক। এবং যে যে ওই যে আপনি কদিন আগে যে দেখলাম যে 387টি লিঙ্ক চিহ্নিত করে যে হাইকোর্ট থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে বিটিআরসিকে সেটাকে তুলে নেওয়ার জন্য, তার মানে কতগুলি ঘটনা একদিনে ঘটেনি, বহুদিনে ঘটেছে। এবং তার ঔদ্ধত্যপূর্ণ যে বক্তব্যগুলো উনি একের পর দিয়ে যাচ্ছেন, এই তার লাগাম টেনে যে না ধরার কারণে, আশ্রয় প্রশ্রয় না ধরার কারণে আজকে হয়েছে। ছাত্রদলের অভিযোগ আছে, সে ছাত্রদলের এরকম লম্পট বন্ড এবং এরকম মানে কুরুচিপূর্ণ ব্যক্তি তাদেরকে দলে অস্ত্রপস্ত্র দেন, দল থেকে বের করে দেয়, বের করে দেওয়ার কারণে সেখানে তারা অস্ত্রপস্ত্র পেয়েছে। আজকে আওয়ামী লীগে তাদেরকে সে ছাত্রলীগে সে সভাপতি হয়েছে, পরবর্তীতে তার আর পিছনে তাকাতে হয়নি, সে মানে আজকে সুবিধাবাদী চরিত্র, সে সেখানে তার মতো একটা ছেলেকে আমরা আমরা দল থেকে বের করে দিয়েছি। আমি এই জায়গাটা আইরুল কবির কখন থামাচ্ছি, আপনারা বলছেন যে এই যে আমরা যে আলোচনা করছি রাজনীতির কুরুচিপূর্ণ বক্তব্য, রুচিহীন কথাবার্তা, অশ্লীলতা, শালীনতা, বিবর্জিত আচরণ, কিন্তু সেটা কি শুধু আওয়ামী লীগের এই নেতার পেলায় ঘটেছে? এই নেতাকে কেন্দ্র করে গত 3 দিন আগে আপনাদের মহাসচিবকে নিয়ে একটা প্রোগ্রাম ছিল, যেখানে আমরা প্রথম জানতে পারলাম ছাত্র দল করতো ডাক্তার মুরাদ, সেখানেও কিন্তু প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার সন্তান যে ভঙ্গিমাতে যে অস্থিরতা তিনিও আবার উপহার দিয়েছেন জাতিকে, সেগুলো বা কি করবেন? এই যে অস্থিরতা ভরপূর্ণ রাজনীতি কুরুচিপূর্ণ, এটা নীতিগতভাবে আমি সমর্থন করি না, কিন্তু আমাদের আমরা যারা সুস্থ রাজনীতি চাই, আমরা যারা একটি শালীনতা চাই, আমরা প্রতিপক্ষকে আমরা সেখানে ঘায়েল করব, আমরা যুক্তি তর্কের মাধ্যমে আমাদের একজনকে সম্মানের মধ্যে দিয়ে, কিন্তু তাদেরকে হচ্ছে এই যে একে অপরের প্রতি যে সম্মানবোধটা নষ্ট হয়ে যাচ্ছে, রাজনীতির প্রতি যে মানুষের যে আজকে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে কারণে আমাদের নেতাদের দেখে আমাদের সাধারণ মানুষ কর্মীরা শিখবে। এখন আমাদের সেই জায়গাটাতে শান্তি পাচ্ছেন যে এই সিদ্ধান্তগুলো যে আওয়ামী লীগ নিচ্ছে, আমরা যদি লাগাম টেনে না ধরি, ওদেরকে বিরুদ্ধে ব্যবস্থা না আনি, দল থেকে তাদের বহিষ্কার না করি বা তাদের আইনগত ব্যবস্থা নেওয়া বা তার দল থেকে বের করে দেওয়া, যাতে দৃষ্টান্ত হবে যে না দলের বিরুদ্ধে থেকে মানে আচার আচরণ কথাবার্তা যদি বেসামাল কথাবার্তা বলা হয় তার বিরুদ্ধে ব্যবস্থা না হয়। কিন্তু কখন ভাই আওয়ামী লীগ কি সেই দৃষ্টান্তটা স্থাপন করতে পারলো না? সেটা কখন করেছে এটার জন্য আমরা বলবো যে না, সেটা যখন সীমা পরিসীমা লঙ্ঘন করেছে, একটি এক্সট্রিম পর্যায়ে চলে গিয়েছে যেটা সীমা লঙ্ঘন করে আল্লাহ পছন্দ করেন না, যে সেখানে আমরা দেখেছি যে কি কোন কর্মকর্ণটি করেছেন, এটা ছাড়া কোনো উপায় ছিল না। এই সরকারের ভাবমূর্তিকে রক্ষা করার জন্য এই সরকার এমনি তো অনেক বিতর্কিত, কারণ তারা দিনের ভোট আসে করেছে, এগুলো নিয়ে অনেক অভিযোগ আছে এই জনগণের, সেখানে তার একজন মন্ত্রী পরিষদের এবং জনপ্রতিনিধি কারা হবেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি কারা হবে, যারা সমাজ
সমাজের সবচেয়ে মানে ভদ্র নম্র এবং শিক্ষিত যাদের যারা মানুষের কল্যাণে কাজ করবে সেটা বলুক, যার কথাবার্তা মানে মানুষ বিয়ে হবে মানে প্লিজ হবে, যারা কথাবার্তা শুনে মানুষ তার প্রতি অনুপ্রাণিত হবে এবং তার আসক্ত এবং তার দলের প্রতি তার শ্রদ্ধা ভক্তি বাড়বে। কিন্তু এই ধরনের ব্যক্তিরা আসলে দলের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়ায়? এত তার দুলের সাথে মিশিয়ে দিয়েছে এই, তারা শুধু আমাদের শুধু বলবো যে আওয়ামী লীগ কেনা, এই সংসদ কেনা এবং তার মন্ত্রী পরিষদ কেনা, এবং জনগণের বাংলাদেশের একটা একটা দেশের একটা স্বাধীন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একটা একজন মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী, এই তার যদি এই চরিত্র হয় তাহলে মন্ত্রী পরিষদের সম্পর্কে মানুষের ধারণাটা কি হবে? সরকারের পুরো সরকারের ভাবমূর্তি তো তখন প্রস্তাবিত হয়ে যাবে, সরকারের ভাবমূর্তি প্রস্তাবিত হয়ে যাবে। আপনি বলছেন সরকার তার ভাবমূর্তি রক্ষা করবার জন্য এই দৃষ্টান্ত স্থাপন করেছে, কিন্তু আপনার কি মনে হয় না সরকার তো যখন থাকে একটা রাজনৈতিক দল জনগণের ভাষা বুঝে, জনগণের ভাষা বুঝেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, জনগণের সিদ্ধান্ত, তার মানে সরকারের তো জনগণের সাথে সম্পর্ক আছে, জনগণের ভাষা এবং এই ঘটনা যে আজকে দু বছর আগে যে তার অডিওটা যেটা ফাঁস হলো, যেটা সেকে দু বছরের মধ্যে তারা কেন প্রকৃত বড় ধরনের শুধু তারা দর্শন হুমকি দেয়নি, সে হত্যার হুমকিও দিয়েছে এবং এটাকে কিন্তু করেনি, কারণ তার জীবনের যে ব্যক্তিকে বলা হয়েছে সেই ব্যক্তি সাহস পায়নি যে কথা বলার পরে সে ন্যায়বিচার পাবে কিনা, দেশে থাকতে পারবে কিনা, তার জীবন থাকবে কিনা, এই জন্য সে সাহস পায়নি। যখন এটা ফাঁস হলো যে কোনো তার পড়ার সুযোগ পেয়েছে, সেই সাহস পেয়েছে, কিন্তু এটা আমি মনে করি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এটাতে মানে আমাদের সরকারের এবং সরকারের জন্য এবং আওয়ামী লীগের জন্য এই যে আজকে যে তাদের যে মন্ত্রীর থেকে অবধি দেওয়া হয়েছে, আমি মনে করি শুধু মন্ত্রী থেকে না, তাকে ওই যে পদ থেকে তারা জেলার পদ থেকে তাকে অবধি দেওয়া হয়েছে এবং তাকে বহিষ্কার করা এবং তার পার্লামেন্ট সদস্যশিপ বাতিল করা এবং তার আইনের আওতায় গ্রেপ্তার করা দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশে ইন ফিউচারে কোনো রাজনৈতিক যেই দলেরই হোক এই ধরনের ব্যক্তি চলে যাবেন, এই ধরনের ব্যক্তি বিদেশে চলে যাওয়ার আগে তার গ্রেপ্তার হওয়া উচিত, আইনগতভাবে তারা ফৌজদারি ইয়া অপরাধের কারণে তাকে মামলা হচ্ছে, অলরেডি মামলা হয়েছে একজন ছাত্রী আপনার রমনা ইয়েতে, আপনার রমনা না আপনার শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে। আমি মনে করি এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হওয়া উচিত সরকারের ভাবমূর্তি পরিষ্কার করার জন্য, সরকারের ভাবমূর্তি পরিষ্কার করার জন্য যা যা করেছেন সেটা আসলে যথেষ্ট না, গ্রেপ্তার করাও উচিত, কিন্তু তিনি স্বীকার করেছেন সরকার কিন্তু জনগণের ভাষাটা বুঝেই এই সিদ্ধান্তগুলো নিচ্ছে। এই জন্য আপনাকে ধন্যবাদ। তাহলে আমাদের বাংলাদেশের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবলিক পারসেপশন বুঝেন, যে নেতা পাবলিক পারসেপশন বুঝে না, পাবলিক পারসেপশন বুঝে সেই নেতার পক্ষেই বাংলাদেশে লিডারশিপ দেওয়া সম্ভব। এবং তিনি কিন্তু সাথে সাথে ফায়ার করেছেন, আপনি একটা কথা বলছেন কেন, আব্দুল আজিজ সিদ্দিকী মিনিস্টার ছিল, প্রেসিডিয়াম মেম্বার ছিল, তাকেও কিন্তু ফায়ার করা হয়েছে, কে উনি পদত্যাগ করেছিলেন, নো তাকে ফায়ার, ইট ইজ ফায়ার, কি লাইক খেয়েছি পুরো পরিবার টোটালটাই আওয়ামী লীগ, এর মাঝে একটা অপদার্থ জন্ম নিয়ে গেছে আর কি, বুঝছেন না সেই অপদার্থ আপনাদের কাছে সরি হয়েছে। এখন আপনার এই যে বললেন কুকন ভাই বললেন, আপনি জিজ্ঞেস করলেন সোমা শরীরে যদি কোথাও পছন্দ রে সেই পছন্দটাকে অপারেশন করতে হবে, কেটে ফেলে দিতে হবে না, ডায়াগনোসিস হওয়ার পরে দেন ট্রিটমেন্ট হয়, এর আগে তো ট্রিটমেন্ট হয় না, মানে পছন্দটা আসলে কোথায়, বড় একটি দল সেখানে আপনারা কোথায় মনে করছেন, মাথায় না শরীরে? মাথায় হলে তো শেষই হয়ে যেতাম, মাথা হবে কেন, পছন্দটা হয়েছে শরীরের একটি ছোট্ট অংশে, তাই না, একটি পছন্দ রয়েছে এটাকে আমরা কেটে ফেলে দিয়েছি, আপনার শরীরেও কিন্তু রোগ ধরা পড়তে পারে, রোগ ধরা পড়ার আগে কি আপনি ট্রিটমেন্টে যাবেন? কিন্তু মানুষের কিছু সিমটম দেখে তো সতর্ক হয় না, না আপনার সিমটমে বোঝা মুশকিল, আপনাকে হার্টের প্রবলেম আছে সেটাকে টেস্ট করতে হবে, তার মানে এই রোগগুলো হচ্ছে এতই মুখোশধারী যে আপনারা নিজেরাও চিনতে পারেন না, মুখোশধারী বোঝা মুশকিল, বহুরূপী, এটা খালি আওয়ামী লীগ কেন, সমাজে বাংলাদেশে পৃথিবীতে সব জায়গায় মুখোশধারী আছে, বিএনপি কি দোয়া তুলসী পাতা, সেখানে মুখোশধারী নাই, সেখানে ঘাতক নাই, সেখানে দুষ্ট লোক নাই, যেমন আপনি বললেন সজ্জন মানুষ মির্জা ফখরুল ইসলাম সাহেব, ভালো কথাবার্তা বলছি, তাকে তার সাথে বেদমি করেছে কে, ঢাকা দক্ষিণের একজন সভাপতি, তার বাড়িতে ডিম চুড়ে মেরেছে কে, নিজ দলেরই লোকজন, এটা কি বিশ্রী, এখনো পাওয়ারই যায় নাই, এর আগেই ডিম মারতেছে, এর আগেই বাধ্যবি করতেছে, পাওয়ারে গেলে কি হইতে পারে,
কারণ যখন পাওয়ারে ছিল তখন কি হয় নাই, কাজে এইগুলোও বলা না। আওয়ামী লীগ যা পারে বিএনপি তা পারে না, আমার নেতা শেখ হাসিনা যেটা পারে এটা তাদের পক্ষে সম্ভব না। আমি এখন এই প্রসঙ্গ থেকে একটু আরেকটা প্রসঙ্গে যেতে চাই আহমদ হাসান, সেটা হচ্ছে প্রসঙ্গ খালেদা জিয়া। খালেদা জিয়াকে কিচ্ছু করবার নেই, আইনের পথেই যেতে হবে মাননীয় প্রধানমন্ত্রী আবারও বলেছেন, এবং সবচেয়ে বড় কথা তিনি বলেছেন আমার কাছে আর কিচ্ছু দেবার নেই। আজকেও স্বরাষ্ট্রমন্ত্রী কিছু আগে বলেছেন যে খালেদা জিয়াকে কেন্দ্র করে, তার বিদেশ যাওয়ার মুক্তিকে নিয়ে কেন্দ্র করে বিএনপি যদি সহিংসতা করে সেটাকে রুখে দেওয়া হবে, তবে যদি মিলাদ মাহফিল করতে চায় রাষ্ট্র বাধা দেবে না। আবির্ভূত হতে পারি না, আমরা গ্রেনেড মেরে ওনাকে মারতেও পারি না, আমরা দোয়া করতে পারি, এবং আইনি ভাবে যা করার প্রধানমন্ত্রী যা করার মানবিক কারণে কথা বলেছি যে লিভার ড্যামেজ হয়ে গেলে লিভার ট্রান্সপ্লান্ট করা ছাড়া কোনো পথ নাই। ট্রান্সপ্লান্ট দেশে হতে পারে যদি তারা বাহির থেকে ডাক্তার এনে আপনার বিমানের মাধ্যমে যন্ত্রপাতি সহচরে আসলো, এসে ট্রান্সপ্লান্ট করলো, ডোনার হবেন তারা, পার্টি নেতারা ডোনার লাগবে না, ট্রান্সপ্লান্ট করলে তো ডোনার লাগবে, ডোনারটা কে হবে, পার্টি নেতারা হবে, এবং এটা ম্যাচ করতে হবে, ম্যাচ করার প্রক্রিয়ারও তো ব্যাপার। হ্যাঁ, প্রক্রিয়া উভয় পক্ষের শারীরিক কন্ডিশনটা তো সারা দিতে হবে, সেটা সেটার জন্য তাদেরকে সেইভাবে ট্রিটমেন্টটা করতে হবে। ট্রিটমেন্টের প্রবলেম নেই, এবার তারা উনি কালকে শুনলাম এক ডাক্তার সাহেব বলছেন টেলিভিশনে 71 আমার সাথে ছিলাম, ওনার এই লিভার ডিস্ট্রয় হয়ে গেছে। লিভার ডেস্ট্রয় হয়ে গেলে কিন্তু ট্রান্সপ্লান্ট ছাড়া পথ নাই, এবং লিভার ডেস্ট্রয় হয়ে গেছে অনেকেই গিয়েছেন দেশের বাইরে ফিরে আসেন নাই, আব্দুল কুদ্দুস মাখন ফিরে আসেন নাই, রাজ্জাক ভাই ফিরে আসেন নাই। তো সেজন্য কি আপনারা মনে করছেন যে না চেয়ারপারসনকে আপনারা বিদেশ পাঠাবেন না, চেয়ারপারসনকে উনি তো পলিটি উনি তো যদি ফিরে না আসে সেজন্য কথা সেটা নো নো ইউ আর নট রাইট। প্রথমত হলো আইন, বিকজ শি ইজ কনভিক্টেড, তিনি অপরাধী, তিনি কনভিক্টেড হয়ে আছেন, সেই কারণে আইনের একটা সীমারেখা তো আছে, এবং সেখানে মানবিক কারণে তো তাকে জেল থেকে বাসায় এনেছেন, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। হ্যাঁ না, এবং মানবিক নেতা হিসাবে, মানবতার নেতা হিসাবে শেখ হাসিনার চেয়ে বড় নেতা বাংলাদেশে কেউ নেই, এত বড় মানবিক। আমি আমি সেখানে আরেকটা পয়েন্ট আমাকে বলতে দেন, এবং শুধু কি আপনার মুরাদকে যে ফায়ারটা করেছেন শুধু একটা পয়েন্ট নো, জাইমা জামার নাতি কার, কার নাতি, বেগম জিয়ার নাতি, তা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতি নাই, তার মধ্যে সীম অনুভূতিটা নাই, জামার একটা মেয়ে, হ্যাঁ বেগম জিয়ার নাতি, সে আমারও তো নাতি, কি সেই সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রীকে নিতে হলো। আপনারা কিন্তু দল মাননীয় প্রধানমন্ত্রী না নেওয়া পর্যন্ত চুপ করেছিলেন অনেকদিন। আপনি যেটা বলেন, আপনি কি হার্ট অফ দ্য নিউজ, আপনি কি এটা অনুষ্ঠানে এই এই প্রতিষ্ঠানে এমডি, তা ডিসিশন এমডি নিতে হবে। কটূক্তি করা হয়েছিল সেটাও কি আপনাদের টেবিলে ছিল যে এই অপরাধটা? টেবিলে কেন, ওনার মেমোরিতে আছে। আপনি যে নেতা পাবলিক পারসেপশন বুঝে সেই তো দেশ চালাতে পারে। জি, আমি সেই জায়গা থেকে একটু জানতে চাই, মানবতার নেত্রী হচ্ছেন শেখ হাসিনা, সেই জায়গাটি বললেন, কিন্তু শেখ হাসিনা যেটা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে তার কাছে আর কিছু দেবার নেই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনারা বারবার মানবতা চাইছেন, কিন্তু যার কাছে মানবতা চাইছেন সেই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খালেদা জিয়া যে অসুস্থ সেটা তিনি বিশ্বাস করছেন না। তিনি গতকালকেও তিনি বলেছেন খালেদা জিয়ার রোগ নিয়ে আপনারা অপরাজনীতি করছেন, দীর্ঘদিন পর আপনারা একটা ইস্যু পেয়েছেন এবং বলেছে আন্দোলন করেন, তাহলে কার কাছে আপনারা মানবতা চাইছেন? এটা তো একটা রাজনৈতিক ইস্যু আপনাদের না, এটা রাজনৈতিক ইস্যু তারা তৈরি করছেন আর কি, সেটাকে ওই আমি মনে করি যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি আমার আমার মনে হয় যে এটা সম্পূর্ণ ওইটা মানে বাধা সরকারের, আইনি বাধা নয়, আইনটা তারা তৈরি মানে আইনটা তারা দেখাচ্ছেন, হাইকোর্ট দেখাচ্ছেন, আইনের মধ্যে কিন্তু তাকে বাইরে পাঠানোর কোনো বাধা নেই।
কারণ এটা আমার মনে হয় যে এটা সম্পূর্ণ এই সরকারের মানবতা দেখার কথা বলে কিন্তু আরেকটি কথা বলছেন ওরা, যে সর্বোচ্চ মানবতা তারা দেখাচ্ছেন, বলছেন যে তাকে বাসায় থাকতে দিয়েছি, তাকে সর্বোচ্চ ভালো হাসপাতালে চিকিৎসা করার সুযোগ করে দিয়েছি, তাকে ফ্রি করে দেওয়া হয়েছে, আর কি চায়, আর আর কি দেবো তাদেরকে। এর কথা বলার পরে কিন্তু আরেকটি কথা, তাদের যে ভিতরে যে প্রতিহিংসার যে রাজনীতিটা, এই যে তার ব্যক্তিগত আক্রোশের যে রাজনীতি, সেই কথা তখন যখন বলে 15ই আগস্ট জন্মদিন পালনের কথা বলেন, তারপরে উনি বলে যে 21শে আগস্টে গ্রেনেড হামলার কথা বলেন, এই কথাগুলা বলার পরে যখন মানে বোঝা যাচ্ছে যে এইটারই তাদের যে মনের মধ্যে যে তাদের ক্ষোভটা রয়ে গেছে, এই ক্ষোভের বহিঃপ্রকার যে আমাদেরকে সেই সেই জিনিসটা মানে বহিঃপ্রকাশ করছে, যে তাদের বক্তৃতার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে তিনি মানবতা দেখাচ্ছেন, তিনি সর্বোচ্চ মানবিক হচ্ছেন, কিন্তু সেই মানবিক যখন মানে এই যে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, তিনি যদি পুরোটাই দেখাতে পারতেন তাহলে জাতি বলতো যে না, বেগম খালেদা জিয়া মানে মানে একসময় তার সরকারের আমলে তার সেই ঘটনা ঘটেছে, কিন্তু তিনি কিন্তু উদারতা দেখিয়ে তাকে বাইরে চিকিৎসা করার সুযোগ করে দিয়েছেন, এই কথা বলতে পারত। এখন তো জনগণের সমস্ত আজকে যদি বিনা চিকিৎসায় তিনবারের প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মা সংশোধন গণতন্ত্রন করিয়েছেন, যে ব্যক্তি বাংলাদেশের যে তিন শাসনের যে কোনো আসন থেকে নির্বাচন করে বিপুল ভোটে বিজয়ী হন, একটি নির্বাচনে পরাজিত হন নাই, যেই ব্যক্তি জনপ্রিয়তার শীর্ষে, আকাশচুম্বী জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাই তার জন্য কাল হয়েছে, তার জন্য তার তার বিরুদ্ধে ফরমাইশি রায় ক্যাঙ্গর আদালত থেকে দেওয়া হয়েছে এবং তাকে আজকে সেই সেই এই রায়ের রিয়া দিয়ে সাজা দিয়ে একটি সেখানে চূড়ান্ত হয়নি, আজকে সেই এপিলিয়েট ডিভিশনে সেটা পেন্ডিং আছে, তারপরে বলছেন যে যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে, তো উনি তো কোনো অপরাধ করেন, রাষ্ট্রপতির কাছে কেন ক্ষমা চাইবেন, এই কথা তারা বলছেন, কিন্তু সেখানে ক্ষমা চেয়ে তার যেতে হবে। বেগম খালেদা জিয়া সেই দেশের একজন সিনিয়র সিটিজেন হিসাবে এবং তিনবারের প্রধানমন্ত্রী, সে নির্বাচিত প্রধানমন্ত্রী, সে কোনো বিনা ভোটে প্রধানমন্ত্রী না, দিনের ভোট বা রাতে করে কোনো প্রধানমন্ত্রী হননি, তা সেখানে তাকে যদি আজকে চিকিৎসার জন্য বাইরে যেতে না পারেন, তো এইটার দায় দায়িত্ব সরকারকে নিতে হবে, জনগণের কাছে তার জবাবদিহি করতে হবে। বিনা চিকিৎসায় যদি খোদা না খাস্তা তার কোনো শারীরিক অবস্থার অবনতি হয়, কোনো দুর্ঘটনা ঘটে, সমস্ত দায় দায়িত্ব কিন্তু সরকারকে নিতে হবে, সরকারকে দায়িত্ব বহন করতে হবে, বিনা চিকিৎসায় যদি তার খোদা না খাস্তা কিছু হয়, যে তার আজকে দায়িত্ব তারা নিয়েছেন রক্তকরণ হচ্ছে আবার নতুন করে হচ্ছে, সেটা টেম্পোরারি তাকে এখানে ইনজেকশন দিয়ে তাকে বন্ধ করে রাখা হয়েছে, এটা কিন্তু এটা এটা অনেক ঝুঁকিপূর্ণ এবং আশঙ্কাজনক, এবং এই মুহূর্তে ডাক্তাররা বলছেন যে তাকে দেশের বাইরে পাঠানো দরকার, যে দেশে অনেক সাধারণ নাগরিক যারা যারা দেশের বাইরে যাবার মতো কন্ডিশন কি আছে? হ্যাঁ অবশ্যই, না এটা তারা যদি পাসপোর্টের অনুমতি দিচ্ছেন না, তারা পাসপোর্ট নবায়ন করার যে অনুমতিটা সেটাও পাচ্ছেন না, এবং বাইরে যাওয়ার ক্ষেত্রে তারা যে এই যে আইনি বাধারা তৈরি করছেন, এটা আজকে তারা ব্যারিয়ারটা উঠিয়ে দেওয়া হোক, এবং আইনমন্ত্রী যে কথাটা বলছেন সেটাও তো বলছেন যে ঠিক আছে দেখি আইনের কোনো সুযোগ আছে কিনা দেওয়ার, কিন্তু প্রধানমন্ত্রী বলছেন যে না মানে কোনো সুযোগ নাই, সর্বোচ্চ উনি দিয়েছেন, কিন্তু এটা তো আমরা দেখলে কন্ট্রাডিক্টরি হচ্ছে। আমি মনে করি যে এই সরকারের এখনো সময় আছে, জনগণের রোশানল থেকে রক্ষা পেতে হলে বেগম খালেদা জিয়ার বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যু হবে, আমাদের মনে হয় এখনো সময় আছে, মানে এটা কিন্তু নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি, আমরা কিন্তু কঠোর কর্মসূচি জানি, আমরা কিন্তু ওই যে আহমদ ভাইকে আমরা বলতে চাই, আহমদ ভাই আমাদের অগ্রজ, আমাদের ছিন্নর ভাই একসাথে আমরা স্বৈরাচারের সাথে বিরোধী আন্দোলন করেছি, আমার খুবই প্রিয় অর ভাই, তো সেখানে উনি আজকে আসছেন, উনি দলের একটা দায়িত্ব পালন করছেন, গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছেন, তা আমি বলবো যে আপনার সরকারকে বলুন, আপনার আইনমন্ত্রীকে বলুন, আপনার প্রধানমন্ত্রীকে বলুন, প্রধানমন্ত্রী মনে করি যে মানে কর্তার ইচ্ছায় কীর্তন, কর্তার কথা আছে না, যে সেখানে যদি প্রধানমন্ত্রী যদি ইয়েস করেন তাহলে হবে, আপনারা ওনাকে বলেন যে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি হবে, দেশে একটা মানে জনগণ যেন রাস্তায় নেমে যাবে, বিক্ষুব্ধ হবে, তো সেটার কিন্তু দায় দায়িত্ব কিন্তু সরকারকে বহন করতে হবে, সেটা কিন্তু এই জন্য আমার মনে হয় যে কঠিন কর্মসূচিতে আমরা না যাওয়ার আগে আমাদের মানবিক যখন হয়েছেন পুরোটাই মানবিক, অর্ধেকটা হবেন অর্ধেকটা হবেন না, সেটা জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হবে না, আপনারা হচ্ছেন। কিন্তু খালিল কবির খোকন, আমি যে ছোট্ট প্রশ্নটি আপনার কাছে করে আমি চলে যাব আহমেদ হোসেনের কাছে, সেটি আপনারা বলছেন যে যা হচ্ছে সবই রাজনৈতিক প্রতিহিংসা, কিন্তু আহমেদ হোসেন এখানে সরকারি দলের মানুষ, অর্থাৎ উনি আওয়ামী লীগের নেতা, তার কাছেও আপনি কিন্তু মানবিক আবেদন করছেন, এটি যেন মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই ইয়েস কার্ড দেখান, কিন্তু একই সঙ্গে আপনাদের দলের অন্য সিনিয়র নেতারাও আজকে কিন্তু বলেছেন এ সরকার অবৈধ সরকার, এ সরকার খালেদা জিয়াকে মুক্তি দিবে না, সুতরাং আর মুক্তি চেয়ে লাভ নাই এই সরকারের কাছে, এই যে একই জায়গায় কখন বলছেন এটা, যখন দেখা গেল যে আবেদন নিবেদন করে কোনো পজিটিভ ইতিবাচক কোনো সার
ছাড়া পাওয়া যাচ্ছে না সরকারের পক্ষ থেকে, তখন কিন্তু আমাদের নেতারা তখন বাধ্য হয়ে কথাগুলো বলতে হচ্ছে আর কি, যে না দান হলে তো আমরা তো আমাদের ডুয়ার দায়, আমরা তো এখন মানে এখন আমাদের কোনো বিকল্প নাই, ডুয়ার দায় আমাদের, আমাদের স্যার কিছু বলবো না, একদম নরিটানে আছি আমরা। আপনি সবটাই শুনেছেন, দায় নিতে হবে সরকারকে, তাহলে দায়িত্বটা আসলে কার? না আমার ভাই কুকুন ভাই তো খুব ভদ্রলোক মানুষ, হ্যাঁ তিনি একটা তার বক্তব্যে একটা মেসেজ চলে আসছে কিন্তু আমাদের কাছে, জনগণের রোষানল থেকে বাঁচতে হলে খালেদা জিয়াকে এখনই মুক্তি দিন, মানে ইটস থ্রেট, হুমকি, যে কোনো হুমকির কাছে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাথা নত করে না, আর্জেন্ট গ্রেনেডের কাছে মাথা নত করে নাই, বোমার কাছে করলো না, গুলির কাছে করলো না, আর ওনাদের এই হুমকি কাগজি হুমকি, কাগজে হুমকি, বিএনপি কি কাগজে বাঘ, কাগজে বাঘ, এগুলো তো কথার কথা বলতে পারে, করলো গণমুত্থান করে বলবে, আর গণমুত্থানের বালাই নাই, গণমুত্থান করার মতো মরুদ নাই, সংগঠন নাই, গ্রাসরুটে নির্বাচনে যার মতো সাহস নাই, তারা বাংলাদেশে গণঅভ্যুত্থান করে ফেলবে, বিএনপি গণঅভ্যুত্থানের পার্টি। কোনদিন দুটো কথা বলেছেন, একটা যদি এভাবে না হয় তাহলে রাজপথ, আবার আপনার কাছে মানবিক আবেদন, মানবিক আবেদন তো হলো আর কত, আপনার জয়ললিতা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন, ভালো নায়িকা ছিলেন এবং তাকে মা বলে সম্বোধন করত, উনি কিন্তু কারাগারেই মারা গেছেন, এর দায় কিন্তু নরেন্দ্র মোদীর ঘাড়ে যায় নাই। গতকালকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাই নাজিব রাজ্জাক, তার 12 বছরের কারাদণ্ড হয়েছে, এর দায় কি এই গভর্নমেন্টের? আপনি দুর্নীতি করলে, অপরাধ করলে যদি শাস্তি কোর্ট দেয়, সেক্ষেত্রে আমাদের করার কি আছে? এই দণ্ড তো আমরা দেইনি, কোর্ট দিয়েছে আপনাকে, আপনি দুর্নীতির কারণে দণ্ড দিয়েছে আপনাকে, তা আপনাকে সেই দুর্নীতির কারণে দণ্ড দেওয়ার কারণে সাজা তো স্থগিত করেছে সরকার, নির্বাহী ক্ষমতা বলে সেই স্থগিত করেছে 6 মাস, হ্যাঁ বারবার তো এই আদেশের বলে, না না এইটাই তো মানবিকতা, এইটাই হচ্ছে মানবিকতা, হ্যাঁ তো ওনাদের সেই কথা, ওই মানবিকতা এই মুহূর্তে এসে শেষটুকু আর দেখানো যাচ্ছে না। না 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 শুনেন, আপনাকে বুঝতে হবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, বার্লিন প্রাচীর কিন্তু হয়েছিল পশ্চিম জার্মানি, পূর্ব জার্মানি, আজকে কিন্তু সেই বার্লিন প্রাচীর নাই, কিন্তু 15ই আগস্ট 21শে আগস্ট বাংলাদেশের রাজনীতিতে যে প্রাচীর গড়ে উঠেছে, এই প্রাচীর ধসে পড়বে না, কাজে খুনের রাজনীতির যাত্রা শুরু হয়েছে বিএনপির নেতা জিয়াউর রহমানের আমল থেকে, কাজে আমরা মানবিক আর তোরা ওনারা হচ্ছে অমানবিক, বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না, শুনে দেওয়ালে ঠিক পিঠ ঠেকে যাচ্ছে, আর মানব বন্ধন না এবার দানব বন্ধন করা হবে, ও দানব কি আপনারা ভয় তো না, দানব দানবীয় রূপে আসতে চান, দানবীয় রূপে আসতে আমরা মানবিক ভাবে যতটা দেখি তখন দানবকে কিভাবে মোকাবেলা করতে হয় জনগণ জানে। এই যদি হয়ে থাকে দু পক্ষের বর্তমান অবস্থা, তাহলে আপনাদের ভবিষ্যৎ কি খালেদা জিয়াকে নিয়ে? এটা জনগণ নির্ধারণ করবেন, কারণ জনগণের নেত্রী উনি, জনগণের ভোটে তিনি 3-3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, সর্বোচ্চ ভোট পেয়েছেন এবং সেখানে তার এই জনপ্রিয়তার কারণেই আজকে তাকে আজকে এই ফরমায় শিরা একাঙ্গর আদালত থেকে তার বিরুদ্ধে দেওয়া হয়েছে এবং তার জনগণ কিন্তু দেখছেন, যে কোনো সময় কিন্তু বিস্ফোরণ হতে পারে, যে কোনো সময় একটা বিস্ফোরণ হয়ে যেতে পারে, সেটা কিন্তু অতীত আমরা দেখেছি কি হয়েছে, স্বৈরাচার এরশাদ বিরোধী বলে আইয়ুব বিরোধী আন্দোলন সেখানে হয়েছে, সেখানে আমি একটু পরিষ্কার করে জানতে চাই, সেটা কি জনবিস্ফোরণ ঘটবে নাকি পেট্রোল বোমা টাইপের কোন ধরনের? আমরা তো পেট্রোল বোমা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি জনগণের ভোটে, আমরা পিছনে দরজা দিয়ে বিএনপি ক্ষমতায় আসে নাই, বিএনপি উদার রাজনৈতিক দল, 5 বার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট রায় নিয়ে আসছে, কোন চক্রান্ত ষড়যন্ত্র ভোট কারচুপি দিনের ভোট হাতে করে মানে বিনা ভোটে নির্বাচিত হয়ে আসে নাই, সেখানে জনগণের ম্যান্ডেট, জনগণের এই দেশের সকল ক্ষমতার উৎস, জনগণই এই রাষ্ট্রের মালিক, তাই জনগণের ভোটাধিকার আজকে তারা হরণ করেছে, জনগণের ভোট নিয়েছে, ভোটাধিকারের মাধ্যমে আমরা ক্ষমতায় এসেছি, এই জন্য আমরা নির্দল নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে নির্বাচন সেই ক্ষমতায় যাবে, কিন্তু সেটা তারা ভয় পান, তারা ভয় পান জানেন যে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল ইলেকশন হয়, জনগণ যদি আমার ভোট আমি দিব যাকে তাকে দিব, সেই ভোট যদি হয় সেই ভোটে হলে তো তারা নিশ্চিত পরাজয় করারই হবে, তাই কারণ তারা নির্বাচন দিবেন না, দলীয় সরকার অধীনে করবেন, যেটা তারা একটা মীমাংসিত বিষয়ে পঞ্চদশ সংশোধনী তারা করে তারা টু থার্ড মেজরিটিতে করে নিয়ে নিয়েছেন, ওরা একটা মীমাংসিত বিষয় ছিল,
অসুস্থ খালেদা জিয়া এবং সুস্থ খালেদা জিয়া দুটোকেই কি ভয় পায় অবাক ডেফিনেটলি ভয় পায় তারা মানে ডেফিনেটলি ভয় পায় কারণ তাদের কাজের মাধ্যমেই প্রমাণ হচ্ছে জনগণ মানে এন্ড অফ দা ডে জনগণই কিন্তু সমস্ত কিছু বিচার করবে আমি আর আহমদ ভাই যাই এখানে ডিবেট করি কিন্তু জনগণ কিন্তু একটা রায় দিবে আমি আমি কতটুকু যৌক্তিক বলছি কতটুকু সত্য মিথ্যা বলছি কতটুকু মানে আমার দলীয় দৃষ্টিকোণে বলছি আর জাতির স্বার্থে বিহিত স্বার্থে বলছি জনগণ এটা মূল্যায়ন করবে আমাদের তো জনবিস্ফোরণ ঘটবে বলছেন না 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 বিএনপি হচ্ছে বন্ধুগণ নর হচ্ছে তাদের ক্ষমতার উৎস আর আমাদের কাছে হচ্ছে জনগণ ক্ষমতার উৎস তারা বলছেন রাতের অন্ধকারে ক্ষমতায় আসছে জিয়াউর রহমান সামরিক শাসক হিসাবে ক্ষমতা রাষ্ট্র দখল করেছিলেন আমরা কখনো রাষ্ট্র দখল করি নাই আমরা জনগণের ম্যান্ডেটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছি বারবার কাজেই এই জনগণের ম্যান্ডেটে বিশ্বাস করি সংবিধানে বিশ্বাস করি বিএনপি সংবিধানে বিশ্বাস করে না যে কারণে বিএনপি বারবার সংবিধান লঙ্ঘন করেছে এখন তারা যে জনবিস্ফোরণ ঘটাতে চায় জনবিস্ফোরণ না পেট্রোল বিস্ফোরণ ওই পেট্রোল বিস্ফোরণ দিয়ে সন্ত্রাস সৃষ্টি করে রাস্তা ভাঙচুর করে ওই জামাতকে নিয়ে আবার যদি বাংলাদেশে সন্ত্রাস সৃষ্টি করতে চান তাহলে উচিত শিক্ষা পাবেন আগেও শিক্ষা পেয়েছেন শিক্ষা পেয়ে আবার 18 সালে আবার কলিং করতে করতে আসছেন এবার আবার নির্বাচনে আসলাম সুতরাং এবার যদি করে এমনি তো সুইসাইডাল ডিসিশন নিয়েছে বিএনপি বিএনপির অন্তরে জামাত মাথায় জামাত মাথা তার তাদের হেডলাইট হচ্ছে জামাত জামাতের দর্শন নিয়ে যে বিএনপি চলে কিন্তু আপনি তো নিজ দলেই ক্ষত জনগণের পার্টি নিজ দলে নিজ দলের মধ্যে তো ক্ষত নিয়ে আপনারা টিকছেন যুদ্ধ করছেন আপনাদের লড়াইটা আসলে কার সাথে নিজ দলের সাথে হচ্ছে নাকি বিএনপির সাথে হচ্ছে আমাদের নিজ দলে ক্ষত মানে এই যে কত রকম ক্ষত বিক্ষত রোগ বালাই রয়েছে কেটে ফেলছেন কোথায় তাহলে দেশ জাতি এগুলো কি দেখছে কোনটা এই যে রোগ অসুস্থ হলে আপনি ট্রিটমেন্ট করবেন না ছাত্র লীগের কি চেহারা দেখতে আপনি কি করবেন 20 জনের রায় হলো কালকে এই যে উনি বললেন আমাকে আহমদ হোসেন কি এই এমনি ভাবে উঠে আসছে রাজপথ থেকে তো উঠে আসছে হ্যাঁ জি আমাকে সুতরাং আপনি যে বললেন রোগবালাই যা আছে সব সাবার হয়ে গেছে রোগবালাই যা আছে সব ফিনিশড হয়ে গেছে আবার আমলিক সাফসুতরা এখন হ্যাঁ সব পরিষ্কার যখন আবার হবে আবার পরিষ্কার হবে আচ্ছা সাময়িকভাবে সাফসুতরা আপনার ঘরে যখন ময়লা আবর্জনা জন্মে আপনি পরিষ্কার করেন না যখন জবে তখন কি ঘর আবর্জনা করে নাকি প্রতিদিনই করতে হয় একবারে করলে তো স্তূপ হয়ে যায় না স্তূপ হয় না সিঙ্গেল সিঙ্গেল হয় কারণ মুরাদ হাসান তো একজন মুরাদ সিঙ্গেল ফায়ার নট ডাবল ফায়ার তার আগেও আপনারা করেছেন গাজীপুর সিঙ্গেল ফায়ার তারপরে আমাদের লোপসিতি সিঙ্গেল ফায়ার ব্রাশ ফায়ার লাগে না এখানে ব্রাশ ফায়ার হওয়ার মতো এখানে অপরাধী নাই যখন হবে ব্রাশ ফায়ার করে দিবে নো প্রবলেম ব্রাশ টু নো ব্রাশ ফায়ার ব্রাশ ফায়ার মানে একসাথে একটা ম্যাগজিনে থাকবে 28টা গুলি এক ট্রিপে 28টা গুলি চলে যাবে বুঝছেন এই পর্যায়ে কি আপনাদের যেতে হবে ব্রাশ ফায়ারে ব্রাশ ফায়ার যেতে হবে আমাদের নেতা শেখ হাসিনা তাদের চেহারা দেখি ওই যে ছাত্রলীগের যে অবস্থা দেখি তারা যে আরবানের মতো মেধাবী রাষ্ট্রপতি যাবার তাদেরকে ক্ষমা করে দিবেন না তারা অতীতে আমরা এই সরকার আমলে 36 জনকে খুনের দণ্ডপ্রাপ্ত আসামি মৃত্যুদণ্ড আসামিকে ক্ষমা করে দিয়েছে হারিফ জোসেফকে ক্ষমা করে দিয়েছে এবং দিয়ে তার দেশ
দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে, যারা যারা চিহ্নিত মানে দুর্দশা খুনি পতাকা দিয়ে দেশের বাইরে পাঠিয়েছে, এই অভিযোগ তো ওরা দিয়েছে, গুলি ওদের আমলই হয়েছে গুলি। তো এখন এগুলা তাদেরকে বুঝতে হবে যে দেশের অবস্থাটা কোন পর্যায়ে গেছে। দেশে আজকে একজন দেখলাম যে ডিবির একজন এসআই মানে আপনার ইয়ার সাথে শিশু সন্তানের সামনে মাকে দর্শন করা হচ্ছে, এই ধরনের ঘটনা প্রতিনিয়ত হচ্ছে, কারণ তাদের উপর নিয়ন্ত্রণ নাই, কারণ প্রশাসন রূপে বর্গদাতা রাষ্ট্রীয় ক্ষমতায় আসছেন। তারা 2014 সালে 2018 সালে তারা তো বলল পুলিশে বসছে, আমরা আওয়ামী লীগের ক্ষমতায় আসছি, ওরা তো জনগণের পর্যন্ত আসে নাই, এটা তারা পুলিশে গর্ব করে বলে, দেশের রাজা ইয়ে বলে যে পুলিশ মাসে রাজা ইলিশ, তারা গর্ব করে বলে এখন পুলিশে বসছে, পুলিশে স্লোগান দেয় তাদের পক্ষে, এটা তো হয়েছে মানে আওয়ামী লীগ হচ্ছে একটা বুঝছেন, একটা বিশৃঙ্খলা, একটা অরাজকতা, একটা মানে যে যে পর্যায়ে গেছে, একটা একটা গণতান্ত্রিক দেশ, একটা মানে মানে জনগণের নির্বাচিত একটি সরকারের পক্ষে দেশের জনগণের কাছে দায়বদ্ধতা জবাবদিহি থাকতে হয়, তাদের দায়বদ্ধতা নাই, জবাবদিহিতা নাই, কারণ যে জনগণের ভোটে নির্বাচিত হয় নাই, তাই আজকে দেশে একটা নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি হচ্ছে। সরকার একটু থামাবো, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। যে সরকার মানুষের ম্যান্ডেট নিয়ে আসেনি, মানুষের ভোটে আসেনি, মধ্যরাতে এসেছে, বিনা ভোটে এসেছে এবং অবৈধ সরকার সবই আপনারা বলছেন এই অভিযোগ, তাহলে এই সরকারের কাছে মানবিকতা দাবি কেন করছেন? যে সরকার আপনারা মানেনই না, না এখন মানি না তো আমরা ঠিক আছে, আমরা তো মানি না বলতে বোঝাচ্ছি যে এখনো তো আমাকে স্বীকারই করেন না, তাহলে আমার কাছে আপনারা কি স্বীকার করেন না? ওইটা স্বীকার তারা তো এখন গণতান্ত্রিক একটি ইয়া দিয়ে লেবাসে একটি ভয়ঙ্কর ভয়াবহ স্বৈরশাসন চালাচ্ছে, গণতন্ত্রের লেবাসে, আমরা বলি নাই যে তারা গণতন্ত্রটাকে তারা পিছনে রেখেছে, মানে যে স্বৈরতন্ত্রকে ফেসিজমকে তারা সামনে নিয়ে আসছে, যার কারণে তাদেরকে যেহেতু প্রশাসন আছে দেশে একটা সরকার, তাদের কাছে একটা মানিভোগ আবেদন আমরা হইতে পারে একটা, সেটা সেটা হওয়ার অর্থ এই না যে আমরা মানি না, মানি না তো আমরা রাজনৈতিকভাবে তো আমরা মানি না, আমরা সেটা আলাদা ভিন্ন পার্ট। বেগম খালেদা জিয়ার জীবন সংশয় হবে, তারা প্রতিপক্ষকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে চান, তাই না, যাতে আগামী দিনে তারা বাকশালিকাদা মানে কিয়ামত পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন। তার মানে আপনাদের এই মানবিক চাওয়াটা হচ্ছে মুখে মধু অন্তরে বিষ, না মুখে অন্তর বিষয় না, তাদের যে সমালোচনা করবো আমরা, আমরা তো রাজনীতি করি প্রতিপক্ষকে, আমরা প্রতিপক্ষ সরকার যে কাজগুলি অন্যায় অপরাধ করছে, জনস্বার্থে পরিপন্থী কাজগুলো করছে, নিশ্চয়ই সেটা আমরা কঠোর সমালোচনা করব এবং আন্দোলন করব। যেমন তেল গ্যাসের ব্যাপারে, বিদ্যুতের ব্যাপারে আমাদের যে ইয়ে হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেগুলো আমরা বলছি না, আমরা জনগণের স্বার্থে কথা বলবো, সেটা বিরোধী দলের কাজ থাকে, একটি শক্তিশালী বিরোধী দল থাকলে তারা চান না, তারা চান যে গৃহপালিত বিরোধী দল থাকুক সংসদে, যারা কথা বলবে ওদের পক্ষে। তো এখন তো বিরোধী দল যদি থাকে তাদের জন্য ভালো হতো, আজকে যে সরকারের যে আজকে যে বস্তিতে পছন্দ ধরেছে, মাথায় পছন্দ ধরলে তো সেই সরকারের সমস্ত অঙ্গ প্রদর্শনে চলে যায়, ব্যাপারটা তো ওই পর্যায়ে চলে গেছে। শেষ করতে হবে আমাদের স্যার, আমাদের স্যার, আমি আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব, আপনি নিশ্চয়ই খুব সংক্ষেপে একটা কিছু বলবেন, আওয়ামী লীগের মাথায় পছন্দ ধরেছে না, এটা তো আপনার কোশ্চেন না, ওনার লাস্টের কথা এটা ছিল, খালিল কবির খোকনের লাস্ট কথা ছিল, বিএনপি মনে করে, হ্যাঁ বিএনপি মনে করে মাথায় পছন্দ হয়েছে, বিএনপি যে পুরো শরীরটাই পছন্দ হচ্ছে এটা জানে না, বিএনপি পুরো শরীরটা করাপ্ট হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে, চলতে পারতেছে না, মুভ করতে পারতেছে না, এখন বিএনপি কি করবে, হতাশার মাঝে আছে, ফ্রাস্ট্রেশন তাদের মধ্যে কাজ করছে, কোন দিকে যাবে সিদ্ধান্তহীনতা ভুগছে, না পারছে এই ক্ষমতায় যেতে, না পারতেছে রাজপথে যেতে, কোন দিকে যাবে, নাই সাংগঠনিক শক্তি, কোন পথে যাবে, সব পথে তো পুলিশ, তাদের অভিযোগ না, তারা এখন না পারছে সংবিধানের প্রতি আসতে, আবার না পারছে সন্ত্রাসের প্রতি যেতে, জামাত সাথে আছে, জামাত আগের মতো তাদের সাথে কতদূর আছে কিভাবে আছে আমি জানি না, তবে তাদের নির্বাচনে আসতে হবে, নির্বাচন ছাড়া পথ নাই, যার বুদ্ধি আছে সেই সারায় বুঝি, আর যার বুদ্ধি নেই তাকে ধাক্কা দিয়ে বুঝাইতে হয়, তা আমাদের ধাক্কা দিতে হবে না, আপনারা কেন নির্বাচন আসতে চান না এটা বুঝি না আমরা, আপনারা তো ওই আশায় বসে আছেন আকাশ থেকে আসবে বিসমিল্লাহির রহমানির রহিম আমি ক্ষমতায় আসলাম আমার নাম জিয়াউর রহমান, ওই দিন তো চলে গেছে ভাই, ওই দিন আর আসবে না ফিরে, কেনই আসে একসাথের উপর নির্ভর করে আপনারা এত ক্ষমতা চালাচ্ছেন, আমরা কিন্তু আন্দোলন করেছি, আমরা জিয়াউর রহমান শাসন, আমি কিন্তু ওই গাড়ি চাপায় পড়েছি, কাজে আমরা দুইটা সামরিক শাসন মোকাবেলা করেছি, শেষ করেছি
এটা হওয়া উচিত ছিল। আমাকে অনুষ্ঠান কি আজকে শেষ করতে হবে? অনুষ্ঠান আমি আজকে শেষ করে দিই। অসংখ্য ধন্যবাদ দুজনকে। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক কোশ্চেন করেছেন আপনাকে। না, অনেক এটা আমার কাজে ছিল। আপনাদের উত্তর দেওয়া কাজ আমার প্রশ্ন করা। আপনি যে আমাদেরকে শুদ্ধ করেন সেজন্য আপনাকে ধন্যবাদ। না, আমার কাজই তো, আমাদের আসলে কাজটাই আপনাদেরকে প্রশ্ন করা। আপনারা যেটা চাইবেন উত্তর দিবেন, না চাইলে দিবেন না। কিন্তু প্রিয় দর্শক, আমাদের যে আজকের অনুষ্ঠানের নাম রেখেছিলাম বক্তৃতা বিবৃতিতে কাণ্ড জ্ঞান, কিন্তু এতক্ষণ যে রাজনৈতিক ডিবেটটা আসলে হলো, সেখানে কিন্তু আমরা এই চরিত্রটাই দেখাতে চেয়েছিলাম যে দুজন বরেণ্য রাজনীতিবিদ কিন্তু তারা রাজনৈতিক রূপটা দেখিয়ে দিলেন। এখানে শালীনতা বিবর্জিত কোনো কথা বলেননি, এটাই আসলে রাজনীতির রূপ। আর আমরা মাঝে মধ্যে যে রূপটা দেখতে পাই সেটা কিন্তু উড়ে আসা জুড়ে বসা রাজনীতির রূপ, সেটা কিন্তু আসলে রাজনীতি না। রাজনীতি মানে মানুষের ভাষা, রাজনীতি মানে জনগণের ভাষা, এবং শেষ ভরসার জায়গাই হচ্ছে এই রাজনীতি এবং রাজনীতিবিদরা। আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভীষণ ভালো থাকবেন। শুভরাত্রি।